আসসালামু আলাইকুম। আজ একটি সরকারি চাকরির বিজ্ঞাপন আপনাদের সামনে হাজির হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে 762 জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশে। বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করুন, তাহলে ডিটেল জেনে সঠিকভাবে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে পয়েন্টসম্যান হিসাবে লোক নিয়োগ দেওয়া হবে 762 জন এবং বেতন ধরা হবে 8,800 থেকে 21,310 টাকা। বয়সসীমা দেওয়া হয়েছে 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে, অনন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবং জেলার যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সে সম্পর্কে বলা হয়েছে যে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আবেদন ফর্ম পূরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে এখানে বলা হয়েছে যে সকল প্রার্থীদের বয়স 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এবং এখানে বলা হয়েছে যে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী সম্পর্কে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.teledoc.com.br ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে যে আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ ও সময় দেওয়া হয়েছে 23 নভেম্বর 2021 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর 2021 বিকাল 5টা। আবেদনের ফি সম্পর্কে এখানে বলা হয়েছে যে টেলিটক সার্ভিস চার্জ 656 টাকা ফি লাগবে। এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে SMS এর মাধ্যমে যারা আবেদন করতে চান, বলা হয়েছে যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে BRPM স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে এবং প্রবেশপত্র পাওয়া যাবে br.teletalk.com.br ওয়েবসাইটের মাধ্যমে। এবং বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 1-to-1 অথবা 1-to-1 নম্বরে কল করতে বলা হয়েছে অথবা batch.query@teletalk.com.br এর ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এই ছিল আজকে চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন। অন্য আরেকদিন আসবে অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।